দীর্ঘ 8 বছর ধরে বন্ধ নেত্রকোনার দুর্গাপুর এলসি স্টেশন, যার কারণে বড় রকমের লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। রাজস্ব হারানোর পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। দ্রুত স্টেশনটি চালু করে স্থলবন্দরে রূপান্তর করার দাবি স্থানীয়দের। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর উপজেলা, এখানকার এলসি স্টেশনটির এক সময় কর্মচাঞ্চল্যতা থাকলেও এখন নীরব নিস্তব্ধ। 8 বছর বন্ধ থাকার কারণে মনে হয় যে আমাদের এলাকার মধ্যে 100 কোটি টাকা, মানে আমাদের এলাকার উন্নত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই টাকাটা হলে আমাদের শ্রমিক এবং ব্যবসায়ী যারা আছে তারা, আমরা সবাই মিলে এলাকাবাসী, আমরা মানে খুব ভালো একটা পজিশনে থাকতে পারতাম। যখন চালু ছিল তখন প্রত্যেক দিন প্রায় শত শত গাড়ি আসতো ইন্ডিয়া থেকে, এবং আমাদের বাংলাদেশে হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে জীবিকা নির্বাহ করতো। এটা বন্ধ হওয়ার পরে আমরা ব্যবসায়ী, যারা ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত, এবং এই স্থলবন্দরে হাজার হাজার শ্রমিক কাজ করত, শ্রমিকরাও বেকার হয়ে গেছে। এলসি স্টেশনটি চালু করে স্থলবন্দরে রূপান্তর করা গেলে কয়লা পাথর আমদানি ছাড়াও বাংলাদেশের পণ্য পাঠানো যাবে ভারতে, যাতে করে সরকারের যেমন রাজস্ব আদায় হবে তেমনই কর্মসংস্থানের সৃষ্টি হবে স্থানীয়দের। চালু হইলে যে আমরা বাকি টাকাটা এটা পাওয়া যেতাম, তারপরে এলাকাতে সরকারের লাভবান হতো, কারণ আমাদের দেশে তো কয়লার খুব অভাব, এটা পূরণ হয়ে যেত। প্রায় 40টার মতো আমাদের এখানে লাইসেন্স আছে, তো এইগুলো আমরা প্রতি বছরেই আমরা এগুলো নবায়ন করতেছি, ঠিক আছে, নবায়ন করতে করে আশায় আশায় আছি। এই বন্দর বন্ধ হওয়াতে আমরা যারা ব্যবসায়ী ছিলাম এবং যারা এটার সাথে সম্পৃক্ত ছিলাম তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পাথর আর কয়লার জন্য শুধু আমরা এনে ব্যবসা করব না, আমরা স্থলবন্দর চাইতেছি, বিজয়পুর স্থলবন্দর চাইতেছি, এই জন্য যে এখানে বিভিন্ন প্রকার ব্যবসা হবে। এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিতে স্থলবন্দরের রূপান্তর সহ দ্রুত স্টেশনটি খুলে দেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। ভারতের সাথে আমাদের আরও সুন্দর সম্পর্ক হোক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, এবং কানেক্টিভিটি যদি বাড়ে দুই দেশের মধ্যে, সেটি আমাদের দুই দেশের জন্যই লাভজনক হবে। তো সরকার যে সিদ্ধান্ত নেবে এটি যাচাই বাছাই করে সেই অনুযায়ী আমরা কাজ করব। 1998 সালে যাত্রা শুরু করে দুর্গাপুর এলসি স্টেশন। 2014 সালে বন্ধ হওয়ার পর আমদানি বাণিজ্য এখন পুরো বন্ধ। এখন নেত্রকোনা।